কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা সেই সভায় উপস্থিত হবে, তারই প্রস্তুতি সভা চলছে আজকে 7 নম্বর। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া হলদিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে আগামী 3রা ডিসেম্বর কাথি অভিষেক ব্যানার্জির জনসভা সফল করার জন্য তার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন। জানালেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি আজগর আলী পল্টু। ধন্যবাদ রয়েছেন আপনাদের কাছে, অনুরোধ করা হচ্ছে আপনারা আমাদের ওয়ার্ড অফিস প্রাঙ্গণে তাড়াতাড়ি চলে আসুন। সভার সভাপতিত্ব করার জন্য আমাদের 17 নম্বর ওয়ার্ডের সভাপতি। আজকের কর্মসূচি হচ্ছে আগামী 3রা ডিসেম্বর আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের নেতা যুবরাজ যুব আইকন সম্মানীয় অভিষেক ব্যানার্জি আসছেন, তারই প্রস্তুতি সভা আজকে 17 নম্বর ওয়ার্ডে চলছে। এবং পূর্ব মেদিনীপুর জেলায় যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, আলাদা আবেগ অনুভূতি এখানে কাজ করছে সাধারণ মানুষের মধ্যে, তৃণমূল কর্মীর মধ্যে, তৃণমূল নেতৃত্বদের মধ্যে। সেই প্রোগ্রামকে সাকসেস করার লক্ষ্যে আজ তার প্রস্তুতি সভা চলছে। এবং এই প্রস্তুতি সভায় যে মানুষের ঢল আশা করছে, সেটা থেকে আমরা কিছুটা আভাস পেয়ে যাব আগামী 3রা ডিসেম্বর কাঁথি ময়দান শুধু ভরবে না, অবরুদ্ধ হয়ে যাবে টোটাল রাস্তা, যেটা আমার ধারণা। কারণ সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, পূর্ব মেদিনীপুর জেলার মানুষের যে উচ্ছ্বাস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভালোবাসা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেনাপতি হিসাবে এই নির্বাচনে যিনি কাজ করেছেন কাণ্ডারী হিসাবে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরকে দেখার জন্য শুধু নয়, তার কিছু কথা শোনার জন্য, তার কিছু মেসেজ নেওয়ার জন্য এবং সেটা আগামীতে সেটা ইমপ্লিমেন্ট করার লক্ষ্যে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা সেই সভায় উপস্থিত হবে, তারই প্রস্তুতি সভা চলছে আজকে 17 নম্বর। আজকে কারা কারা বক্তা থাকবে? আজকে থাকছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি ডক্টর সৌমেন কুমার মহাপাত্র সাহেব থাকছেন, এবং আমাদের হলদিয়া টাউনের যুব সভাপতি সুশান্ত মালিক, কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর সিআইসি মেম্বার গোপাল দাস, অ্যাডভোকেট গোপাল দাস আছেন, আমাদের কিষাণ ক্ষেত মজুর সেলের হলদিয়া টাউনের সভাপতি সম্মানীয় মধুসূদন মণ্ডল মহোদয় আছেন, বঙ্গজননী সভাপতি হলদিয়া টাউনের নন্দিতা গাঙ্গুলী মহাশয় রয়েছেন, সুশান্ত মালি আছেন হলদিয়া টাউনের সভাপতি, এবং অভিষেক দাস থাকবেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি, যুব সভাপতি তিনি থাকছেন, এছাড়া অন্যান্য নেতৃত্বরা থাকবে। কত জোরের লক্ষ্যমাত্রা এই ওয়ার্ড থেকে নিয়ে যাবার নিয়েছে? আমাদের এই ওয়ার্ডে আমরা 5খানা বাস করেছি, 5খানা বাস নিয়ে গেলে তো 10টার বেশি বাস যাবে, কিন্তু যেহেতু চাষবাস চলছে সমস্ত কিছু মাথায় রেখে আমরা 5খানা বাস টার্গেট রেখেছি, 5খানা বাসে লোক যাবে, এবার সর্বস্তরের মানুষ যাবে, হেসে খেলে উৎসবের মেজাজ সেদিন উপস্থিত হবে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।